নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী, তাই আজকে একটা ঠাকুর বাড়ির মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে যে ধরনের রান্না হতো সেগুলোকেই বলা হয় ঠাকুর বাড়ির রান্না। আর আজকে আমি ঠাকুর বাড়ির রান্নার থেকে একটি পদ বেছে নিয়েছি যেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই মাছের রেসিপির নাম হলো মাছের ডবলি। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার। গরম গরম ভাতের সাথে কিংবা সাদা পোলাওয়ের সাথে এই ধরনের মাছের রেসিপি কিন্তু দারুণ লাগে। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। নিয়েছি একটা আমের 1/3 ভাগ, তো আর একটা টমেটো নিয়েছি। প্রথমে এই আমটাকে একটু গ্রেট করে নেব। এটা গ্রেটারের সাহায্যে আমটাকে কুড়িয়ে নিচ্ছি। একটা গোটা আম দিচ্ছি না, কারণ আমি যেহেতু মাছের পরিমাণ অনুযায়ী আমি আমটাকে কম রেখেছি। আর তার সাথে নিচ্ছি একটা টমেটো, টমেটোটাকেও আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। টমেটোর যে স্কিনটা সেটা আর দেবো না, সেটাকে এবার ফেলে দেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটু পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু রান্না করে নেব। এবার এর মধ্যে গ্রেটেড আম আর টমেটোটা অ্যাড করে দেব। আচ্ছা, এখানে বলে রাখি, এই আম আর টমেটো দিয়ে তৈরি করছি আমি একটা মিষ্টি চাটনি। আপনারা চাটনিটা যদি না তৈরি করতে পারেন, যে কোনো রকমের মিষ্টি আচার বা টক মিষ্টি ঝালের চাটনি ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আম আর টমেটোটাকে মিক্সড করে নিচ্ছি। বেশ, যখন একটু সেদ্ধ হয়ে যাবে আম আর টমেটো, এর মধ্যে এবার অ্যাড করে দেবো অল্প একটু জল। জলটা দিয়ে জাস্ট একটু কাই কাই করে নেব এটাকে। এবার এর মধ্যে স্বাদ মতো চিনি অ্যাড করব, তবে এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে, কারণ টক রয়েছে, শুকনো লঙ্কার থেকে যে ঝালটুকু বেরিয়েছে সেই ঝালটাও থাকবে আর তার সাথে মিষ্টিটাও ব্যালেন্স হবে, সেই জন্য এটা টক মিষ্টি ঝাল একটা চাটনি। আপনারা চাটনি যদি বাড়িতে টমেটোর চাটনি কিংবা আমের চাটনি থাকে সেটা দিলেও কিন্তু এটাতে হবে। দেখুন, এই চাটনিটা তৈরি হয়ে গেছে, এটাকে নামিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি 4 পিস কাতলা মাছের পিস নিয়েছি, পেটি গাদা মিশিয়েই রয়েছে। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকে ভালো করে আমি মাছের গায়ে মাখিয়ে নেব, এতে কিন্তু কোনো রকম হলুদ দেব না। মাছটা মাখানো থাক, ততক্ষণ একটা মিক্সিং বাটির মধ্যে আমি একটা পেস্ট করে নেব। যে চাটনিটা তৈরি করলাম আম আর টমেটোর, সেটার থেকে আমি 1 চামচ নিলাম। টমেটো সস নিচ্ছি 1 চামচ, আর নেব ভিনিগার, এটাও আমি 1 কাপের মতো নিলাম। বারবারই বলছি, এগুলো কিন্তু আমি আমার মাছের আন্দাজে করছি। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো, তার সাথে সামান্য একটু চিনি, স্বাদ মতো লবণ। এবার এই সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নেব। এর বিশেষত্বটাই হচ্ছে মিষ্টি চাটনি বা আচার। আপনাদের কাছে যদি আমের আচার কিংবা তেঁতুলের আচার থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন, কিংবা আম কাশন দিয়েও দিতে পারেন এর মধ্যে। এবার দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা একটা করে মাছ। মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিতে হবে। আজকের এই রেসিপিটা আমি প্রজ্ঞাসুন্দরী দেবীর বইয়ের থেকে পেয়েছি। রান্নাটা কিন্তু খুবই সহজ, আর আমি যখন ভয়েস দিচ্ছি আমাদের বাড়িতে ততক্ষণে খাওয়া কিন্তু হয়ে গেছে, কারণ রেসিপিটা আমার 2-3 দিন আগে করা। এটা কিন্তু খেতে সত্যি অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই এইভাবে একদিন বাড়িতে করে দেখবেন। তখনকার দিনে রান্না কিন্তু যতটাই সাধারণ উপকরণ দিয়ে হোক না কেন, খেতে কিন্তু এক একটার থেকে একদম আলাদা। ঝোল ঝাল কালিয়ার থেকে টোটালি ডিফারেন্ট স্বাদের হয় এই ধরনের মাছের রেসিপিগুলো। অবশ্যই একদিন ট্রাই করবেন। মাছটাকে উল্টে পাল্টে বেশ কড়া করে কিন্তু ভেজে নিতে হবে। আরেকটা কথা বলে রাখি, এই মাছের রেসিপিটা কিন্তু ঘিয়ে তৈরি করার কথা উল্লেখ করা রয়েছে, আমি কিন্তু তেলেই তৈরি করছি, এটা একটু চেঞ্জ করে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোল গোল করে রিং করে কেটে রাখা পেঁয়াজ। একটা পেঁয়াজকে আমি রিং করে কেটে নিয়েছি।
এবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু ঢাকা দিয়ে দেবো যাতে একটু নরম হয়ে যায়। মিনিট দুয়েক ঢাকা দিয়ে রেখেছি, কম আছে, পেঁয়াজ কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার যেটা আমি বানিয়ে রেখেছিলাম যে সসের মিশ্রণটা, ভিনিগার, চাটনি আর তার সাথে টমেটো সস, এগুলোকে একসাথে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্সড করে এটাকে নাড়াচাড়া করব। লবণ কিন্তু বুঝে দেবেন, কারণ মাছ ভাজার সময় লবণ দেওয়া রয়েছে, তাছাড়া সসে একরকম একটু লবণ তো থাকেই, আর আমি চাটনিতেও কিন্তু লবণ ব্যবহার করছি, সেটা বুঝে কিন্তু অবশ্যই অ্যাড করবেন। দেখুন এটা ভালো করে মিশিয়ে নিই। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষের সাথে 1 টেবিল চামচ সর্ষে, তার সাথে একটা কাঁচা লঙ্কাকে একটু লবণ দিয়ে বেটে নিয়েছি। এবার এই সর্ষে বাটাটাও অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর রান্নাটা কিন্তু অবশ্যই কম আঁচে করবেন। এবার ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু বাটিটা ধুয়ে জল দিলাম, দিয়ে এবার কাতলা মাছটাকে এই মশলার সাথে গ্রেভির সাথে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি। হাতে খুব অল্প সময় থাকলেও চটজলদি কিন্তু অন্য কিছু খেতে ইচ্ছে করলে এই ধরনের মাছের রেসিপি করে নিতে পারেন। আমার কথা বিশ্বাস করে একবার এই মাছের রেসিপিটা করে দেখবেন, টোটালি ডিফারেন্ট স্বাদের হয় এই মাছের রেসিপিটা। ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য, অল্প অল্প করে বেশ কয়েকবার জল দিয়েছি, আর এটা কিন্তু ঝোল হবে না, একটু গামাখা গ্রেভি হবে। বেশ, দেখুন মাছটা বেশ ঘন হয়েছে, এবার নামিয়ে এটাকে সার্ভ করে নেব। আজকের রেসিপি কাতলা মাছের ডবলি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের পুরনো কিংবা নতুন রান্না দেখার জন্য। আর এই রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করে আমাকে জানাতে ভুলবেন না, আর কমেন্টস বক্সে জানাবেন কেমন হয়েছে।